আজি সামলা পোলা খবরটি খুকিস খান মিমকুট ফেস্টিভ্যাল মাঙ্গি না যায় থাকে আহমইটি পাইফিজান বস্তি ডিমাবুরটি ডর সেলিব্রেশন কুগেনা যায় থাকে উইটনেস করবেন আছে। প্রোগ্রাম ইভেন্টে শ্রী জালেরিও আইএস রিটায়ার্ড এডভাইজার আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপাল এফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ নাগল্যান্ড কি ট্রেডিশনাল হেসাব গুলখাম কুগেন প্লেন কোয়েন বাম্বু লাগাইগেন ডর রেসপেক্টে থরগিয়ে আনি লইছে কো আছে। টেকনোলজি বেশি আগে যায় থাকে সময়টি স্টার্ট আপ ছেনাখানটি নতুন বিটরি চার্জ আর মেইনটেনেন্স না কুগেন 50 ইয়ার্স চলাবলে পারা লাগা বনায় লইছে কুগেন রিপোর্ট দিয়া আছে। খবরতে ইটু ব্যাটারি তৈলি নিউক্লিয়ার ব্যাটারি 63 স্টপিস থাকে আছে আর বেঞ্জিন বেস বেটাভোল্ট ডিভেলপ কুগেন সাইজ টু কইন চান্দিবরা পিছত থাকব কই দিয়া আছে। কোম্পানি খান লাস্ট স্টেটমেন্টটি অটমিক এনার্জি লাগা ব্যাটারি ওয়ার্ল্ডে ফার্স্ট বনায় লইছে আর নেক্সট জেনারেশন কারণে ব্যাটারিটু বনায় লইগেন ইটু ব্যাটারি খানটি কমার্শিয়াল অ্যাপ্লিকেশন ড্রোন আর ফোন ইনিকাতে চলাব কই দিয়া আছে। আর ইটু বেটাভোল্ট এটমিক এনার্জি ব্যাটারিস বনাইগেন থাকে আতৌলি বেশি দেরি পাওয়ার সাপ্লাই লাস্টিং কুগেন মাল্টিপল সিনারিও এরোস্পেস এআই ইকুইপমেন্ট মেডিকেল ইকুইপমেন্ট মাইক্রোপ্রসেস অ্যাডভান্স সিনারিও স্মল ড্রোন আর মাইক্রো রোবটে চলাইগেন এআই টেকনোলজিক্যাল রিভলিউশনটি চেনা কান্ট্রি খান আগে লো যাবলে কোম্পানি খান প্রেস রিলিজ করে দিয়ে আছে। কংগ্রেস টপ লিডার রাহুল গান্ধী বারাত যুদ্ধ নায়া যাত্রা নাগল্যান্ড স্টেট কুম্পা ডিস্ট্রিক্ট পঞ্চিগেন জর্নি করে থাকা জাহাকালি জিমনিউ আর ওখা ডিস্ট্রিক্ট পঞ্চি যাইন আজি ফুজোর ভি কে টাউন জিনবত পঞ্চি যা উইটনেস করবেন আছে। রাহুল গান্ধী লাগা যাত্রা জর্নিটি পাবলিক এড্রেস কুগেন ইম্পর্টেন্ট অফ জাস্টিস রিলিজিয়াস ডিফারেন্সেস আর ইউনিটি প্রমোট করে বেড়া আছে আর পাবলিক এড্রেসিংটি তাই কি কানি যাত্রা রাখে আছে ইটু লাগা এম এন অবজেক্টিভ হাইলাইট কুগেন সোসাইটাল ফাঁক কুগেন থাকা ওপরটি কিনিকা হইগেন একটা হবলে পারব ইটু অপর এড্রেস কুগেন উই কে টাউন জিনেবত পঞ্চিল আপসেটি মুকুকচুন টাউন পঞ্চি যাইছে আর আজি রাতে তুলিতে রেস করলগেন কালিবরাটু আসাম স্টেট পঞ্চি যাবলে অফিসিয়াল রিপোর্ট দিয়ে আছে। মাইনপুর স্টেট মরি টাউন ভিতরটি ফ্রেশ ওয়েলেন্স হাতসা উলাগেন মাইনপুর পুলিশ কমান্ডো আইআরবি পার্সোনাল একজন মুরাই দিগেন আর আলাক তিনজন জখম কুদিছে কইগেন মাইনপুর পুলিশ রিপোর্ট দিয়ে আছে। রিপোর্টে হাতসাটু 110 কিলোমিটার অফ স্টেট ক্যাপিটাল ইম্ফাল বরাত জাগেন মরি টাউন মাইমার বর্ডর এরিয়াতে থাকিছে আর বান্দুক লড়াইটু সাসপেক্টেড আর্ম মিলিটেন্ট খান মাইনপুর পুলিশ এটেক করগেন সিকিউরিটি পার্সোনাল খান বরা জখম করে দেওয়া পুলিশ তিনজন লইগেন মেডিকেল ট্রিটমেন্ট কারণে হসপিটাল লই আহা তামটি ট্রাইবল মাটি খান লইগেন হামলা ওলাই যাইছে আর হালাতটি ট্রাইবল মাকিপি একজন মুরাই দিগেন আলা কোনপা জখম করে দিছে কোয়া আছে। পুলিশ অফিসিয়াল রিপোর্টটি আর্ম মিলিটেন্ট খান সিকিউরিটি ফোর্সেস ওপর গুলি চলাই দেওয়া কারণে পুলিশ কমান্ডোস খান আলাক আলাক গাড়ি লইগেন এরেস্ট কারণে সার্চ অপারেশন করে থাকা তামটি পুলিশ ওপর এটেক সুর করিগেন আইআরপি জওয়ান ওয়াংখাম সামরজিৎ মুরাই দিছে আর আলাক তিনজন জখম করিগেন মাইনপুর স্টেট ভিতরটি লড়াই যায় থাকা ফ্রেশ ওয়েলেন্স রিপোর্ট পাইলিয়া আছে। থাইল্যান্ড গভর্নমেন্ট খান ফার্স্ট টাইম মায়ানমার গভর্নমেন্ট ট্রুপস আর ইথনিক রিবেলস খান লইগেন ইস্যু কারণে টক করবলে গাদাম উঠাই লইছে কোয়া আছে আর ইটু টক রাখি লোয়াবছেটি নেবরিং কান্ট্রি মানু খান কি হুমেট্রেন এড লইগেন এক্সপান্ডেড করে দিবলে রেডি করে থাকা রিপোর্ট দিয়ে আছে। আর ইসরায়েল হামাস খানপি হতাই দিন লড়াই করগেন যায় থাকা ওপরটি ইসরায়েল ফোর্সেস খানটি গাজা স্ট্রিপ এরিয়াতে সিনিয়র হামাস অফিসিয়ালস খান লাগা গাড়ি লইগেন বেড়াবলে পারা লাগা টানেল একটা রিকভার করব পারছে কোয়া আছে আর সিনিয়র হামাস কমান্ডার লাগা রেসিডেন্সটি টানেল কানেক্ট করগেন থাকা লাগা চেন্দা ইমান ডিপ খুন্দিগেন থাকা পি জানি পাই লইগেন লড়াইটু হতাই দিন
গুড়িয়ে যায় থাকা অফিসিয়াল রিপোর্ট পাই লওয়া আছে।